তখনকার মধ্যে বলেছিলেন যে আপনাদের ভিসা ব্যবস্থা কেমন হয়, কিভাবে কাজ করেন ইত্যাদি। তো আমি গাড়িতে বলতেছিলাম ওই যে মানে বিশেষ করে কোন পসিটিভিটির সম্পর্কে, তখন আমি বলতেছিলাম যে আমাদের এইভাবে হয় সাক্ষীরা আসে, তাদের যে পজিশন আমরা রেকর্ড করি, কিভাবে রেকর্ড করি, কোন সাক্ষী যা বলে আমি হাতে দিচ্ছি, আর তারপরে আমার বাকি পক্ষে একটা সাক্ষী বলা বা আসন পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করেন, এগুলো সাক্ষী কত সময় লাগে। আমি বললাম কোনো সাক্ষী জবানবন্দি দিতে 10 মিনিট আধা ঘন্টা, আর কোনো কোনো সাক্ষী জবানবন্দি দিতে কত কয়েক দিনও লেগে যায়, কয়েক ঘন্টা না কয়েক দিনও লেগে যায় আমার সাক্ষীর একটা সাক্ষী জবানবন্দি দিতে, কারণ আমার তো হাতে নেই। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, ইউ জাজেস রিমেন অলওয়েজ বিজি ইন রাইটিং 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 অফ দি ডেপোজিশনস অফ উইটনেসেস, হাউ স্ট্রেঞ্জ। আপনাদের মামলা সংখ্যা তো কিভাবে আপনারা এটা ম্যানেজ করবেন? তো এই যত দিন যাবে, আজকাল ইয়েতে পড়তেছিলাম আমাদের রেট অফ ফাইলিং অফ কেসেস বোথ ইন সিভিল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ নো ক্রিমিনাল কেসেস ইজ মানে আই বলবো আই অলওয়েজ হ্যাভ দ্যান দ্যাট অফ রেট অফ ডিসপোজাল। তো যে পরিমাণ মামলা ফাইলিং হচ্ছে, যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের প্রতি প্রতি দশ হিসাবে বা মেসেজ হিসাবে প্রতি মাসে প্রতি কোয়ার্টারলিতে এবং অ্যানুয়ালি আমাদের সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হয় কতটা মামলা আমরা নিষ্পত্তি করতে পারবো। এবং শুধু নিষ্পত্তি করলে হবে না, আমাদের একটা মিনিমাম একটা বলা আছে যে এতগুলো মামলা করতে হবে। যদি এর নিচে আমাদের নিষ্পত্তি হয়, আমার যিনি নাকি এশিয়ার লেখা তিনি দেখবেন তার ডিসপোজাল কিনে নেবে। তো তাতে দেখা গেল যে একটা মানুষ কতগুলো মামলা নিষ্পত্তি করতে পারে। অ্যাভারেজ স্ট্যান্ডার্ড হয় ফর এক্সাম্পল 8টা কন্টেস্টের মামলা করলে বা আমার এশিয়া যিনি লিখবেন তিনি লিখবেন তার ডিসপোজাল কিনে নেবেন। তো ঠিক আছে, আমি এক মাসে কন্টেস্টের মামলা আমি 8টা করলাম নাই 10টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার ওই কোর্টে মামলা প্রতি মাসে 20টা 30টা 50টা 100টা মামলা ফাইল হচ্ছে। তাহলে আমরা চিত্রটা বুঝতে পাচ্ছি যে কয়টা মামলা একজন জজের নিষ্পত্তি করতে পারে আর কয়টা মামলা ওই মাসে ফাইল হচ্ছে। তো এখানে বললাম যে ফাইলিং এর রেশিওটা কিন্তু খুবই বেশি নিষ্পত্তির রেশিও থেকে। তো এইটার পিছনে দেখা গিয়েছে যে আমাদের এইখানে এই যে ডিজিটাল সিস্টেম ফাইলিং সিস্টেম, এটা যদি আমরা প্রয়োগ করতে পারি এটা বিভিন্নভাবে আমরা উপকৃত হব। যেমন উদাহরণ দিয়ে বলি, দেখা যাচ্ছে যে আমি গাজীপুরে ডিস্ট্রিক্ট জাজ থাকতে দেখা যাচ্ছে অনেক মামলা আমরা তারিখের পর তারিখ আমরা টেনে যাচ্ছি, দেখা যাচ্ছে সে কোনো মামলার পক্ষে ইন্টারেস্টেড না, শুধু দর্শকে আর আমাদের কোর্টে স্টাফ হিসেবে মামলার তারিখ দিয়ে যাচ্ছে। পুলিশটা বলেছে না যে ব্যস্ততার কারণে যেগুলো হিয়ারিং এর জন্য রেডি লয়ার্সরা পেশ করতে মামলাটা নিষ্পত্তি করে, সেই দর্শকরা দেখা যাচ্ছে ওই মামলাটি নিয়ে ব্যস্ত, আর অনেকগুলো মামলা আছে কোনো পক্ষেও ইন্টারেস্টেড না। এটা যদি সরল করে এটা কিন্তু এমনি কিন্তু ব্যাকঅপে কমানো যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে যেতে কাজের শিখে ডিসি হিসেবে এটা পালন করার সুযোগ আমি পেয়েছি। আরেকটা জিনিস যে কথা প্রসঙ্গে এসছে যে আমি প্রথম যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে একটা মামলা ফাইল করার সময় আমরা একটা আর্জি ফাইল করি করি, সেই আর্জির কপি বর্তমান আইন অনুযায়ী ইট ইজ ম্যান্ডেটরি প্রভিশন। সেটা হচ্ছে যতগুলো আর্জি ফাইল করার পর যতগুলো বিবাদী থাকবে ততগুলো কপি ওই আর্জির সাথে আদালতে দাখিল করতে হবে। আবার যতগুলো আবার এটাও ম্যান্ডেটরি প্রভিশন হচ্ছে যে আমি যে ডকুমেন্টস গুলো আমি এভিডেন্স আকারে নিব ট্রায়ালের সময় সেটার লিস্ট আমাকে দিতে হবে এবং সাক্ষীদের লিস্ট আমাদেরকে দিতে হবে আর্জির সাথে, এবং এবং যেগুলো সময়ের গুলো লিখে কপি আমাকে দিতে হবে তার বিবাদী ডিফেন্ডারদের কাছে যাবে। তো এইগুলার সময় এমন খরচ বাদী পক্ষকে বিয়ার করতে হচ্ছে, অ্যাজ ওয়েল এস সরকারকে সময় দিতে হচ্ছে, এবং যে কোর্টে দাখিল করা হচ্ছে এই জায়গাগুলোর মাধ্যমে এগুলো কিন্তু আবার বিবাদের কাছে পৌঁছাতে কিন্তু সময় এবং অর্থ দুটাই ব্যয় হচ্ছে, যেটা কল্পনা করা যায় না। এই যে আপনার আর্জির কপিগুলো আজকে যদি এটা অনলাইনে দেওয়া হয়, আমি এই মামলাটা ফাইল করেছি পার্টি পোস্টার,
আমি তাকে কিন্তু এই কপিগুলো দিয়ে আমারও খরচ বেশি সময় লাগতো, খরচ বেশি হতো না আর সময়ও কিন্তু আমার কম লাগতো। আর বিমানটি যাকে আমি পক্ষ করেছি তারাও কিন্তু সাথে সাথে জানতে পারতেন যে আমাকে কিভাবে করা হয়েছে, আমিও এটার থেকে একটু পারিশ্রম নিতে পারতাম। এটা কিন্তু একটা সময় এবং অর্থ দুটাই এটার মতন উপকৃত হবে। তারপর দেখা যাচ্ছে একজন বলেছেন যে এখানে আমি আজকে একটা ইয়ারিং হলো, আমি কিন্তু পেটটা পেশ হিসাবে সাধারণত পেশ হিসাবে দিয়ে থাকি, যার সময় কিন্তু সাধারণত ওপেন কোর্টে দেন না মামলা আপনার শোনার জন্য। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি সব কথা বলছি না, অনেকের কথা বলছি, দেখা যাচ্ছে যে কি পরবর্তী টাইমস কোর্টে আছেন তিনি কিন্তু যদি আমি সেটা দিয়ে দিতাম, আমি আমি পাশে গিয়ে চলে যেতাম বাংলাদেশে যেমন আমি ডিস্ট্রিক্ট সেশন জাজ থাকার কালে আপনারা সবাই তো কম বেশি এখানে লিখলেন, যেমন আমি ব্যক্তিগত ভাবে যেটা আমি করতাম যে সেশন জাজ হিসাবে কোর্টে আমাদের কোর্ট যদি নটায় ছিল, আমি এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমি কোর্টে যেতাম, তখন দেখা যাচ্ছে আমার পেশকার শেষ করা কি অসুবিধা। আমি বলছিলাম যে আসার উপরে জন্য আমার পিয়নটা থাকলে আমার শুধু চেম্বারটা খুলে দেওয়ার জন্য, আর পেশকার সাথে যে সব আসেন যে আগামীকালকার মতো ক্রিমিনাল মিসকেস বেল ম্যাটার্স এগুলো আমার টেবিলের জন্য আপনি রেখে পরে বাসা যাবেন, আমি যেন সকালবেলা এসে আপনি টেবিলে এর এতগুলো আমি দেখতে পারি। আমি এক ঘন্টা দুই ঘন্টা আগে গিয়ে আমি পুরা রেকর্ডটা আমি স্টাডি করি, যতগুলো বিশ্রী অর্থাৎ চল্লিশটা পঞ্চাশটা বিশটা জামিনের দরকার ছিল। তো আমি দেখে এটা উদ্দেশ্যটা হচ্ছে যেন আমি একটা ধারণা নিয়ে এটা শুনতে পারি, তারপরে হিয়ারিং করবো, আসামির পক্ষে বিবাহ আইনজীবীর কথা শুনবো, পিউ সাহেবের কথা শুনবো, তারপরে রেকর্ডটা আমার একটা ধারণা নিয়ে উঠছি, তারপরে কিছু যদি ওনারা এডিশন কিছু করতে পারেন বা নতুন কিছু তথ্য দিতে পারেন শোনানির পরে আমি যেন সাথে সাথে এটা ডিজিটাল না কিন্তু নন ডিজিটাল সিস্টেম ডিজিটাল করার জন্য চেষ্টা করেছি, যে সাথে সাথে শোনার পর সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি যে আপনি জামিন হয়েছেন, আপনি বিশ হাজার টাকা বের বল দেন তাহলে দিতে পারেন, এবং সাথে সাথে আমার স্টেনোগ্রাফারকে আমি পাশে নিয়েই আমি বলতাম আমি সেখানে ডিকেশন আমি দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু নন ডিজিটাল সিস্টেমে এটা ডিজিটাল একটা করার চেষ্টা করেছি। আর যেটা নাকি বললাম এই যে ওই জবানবন্দি যেটা দেখা, এটা কিন্তু অত্যন্ত টাইম কনজিউমিং, এই যে বিভিন্ন দেশে এটাকে বিজ্ঞাপনের মাধ্যমে যা বলছে এটা যা করে হয়ে যাচ্ছে, পরে আমি দেখা চাপে দেখার সময় আমি সেটা দেখবো যে উনি কি বলেছে শুনেছি, এটা একটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর জাজমেন্ট অনেক ক্ষেত্রে জাজমেন্ট দেখাই যাচ্ছে যে জাজমেন্ট দশটা দেওয়ার পরে ওটা সময় ঠিক সময় মতো আইনজীবী আসে, আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কদেশে উঠে না, আবার এই জাজমেন্ট অনেক ক্ষেত্রে নিজেও জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্ট কিন্তু অনেক সময় খরচ করতে হয়, এটা আমি আর প্রকাশ্যে কিছু বলতে চাচ্ছি না। অনেক ক্ষেত্রে সর্বত্র যে আমি সেটা বলবো না, তো এই জিনিসটা বন্ধ করা যাবে যদি এটা ট্রান্সপারেন্ট হয়, এটা আমি যদি পেশকার সবের কাছে যাওয়া না লাগে, আমার যদি পিএম সবের কাছে যাওয়া না লাগে, এটা যদি আমি জানতে পারি আমার দলের মধ্যে যে এটা জাজমেন্ট হয়েছে, তাহলে এখানে আমি কিন্তু উপকৃত হব। এই জন্য আমি শুধু বলবো যে আমাদের ইয়ে বলেছেন আমি গভর্নমেন্ট ইনস্টিটিউটে আমাদের এই যে আগে